ক্যাপ্টেন বঙ্গবন্ধু ওই সময় বলছিলেন যে এই চাটার দলের কারণেই দেশটা আগাইতে পারি না। এখন আইসা প্রমাণ পাওয়া যাইতেছে এই সব চাটার দল সময় আসলেই তদবীর কইরা নমিনেশন নিয়া এরা যে প্রকৃতিতে এদের আসল রূপটা আপনাদেরকে দেখাবো। আজকে আপনাদের সামনে এমন একটা জিনিস নিয়ে আসছি এটা বাংলাদেশের কোনো মিডিয়া বা কেউ নিয়ে আসতে চাইবে না। কেনই বা নিয়ে আসতে চাইবে যেখানে এমন একটা দুর্নীতির কথা আজকে আপনাদেরকে বলতে চাই। এই যে দুর্নীতিতে অভিযোগ আছে হচ্ছে গিয়ে রাজউক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে, যে অভিযোগ দুর্নীতির অভিযোগটা আছে হচ্ছে গিয়ে একজন ব্যবসায়ী নেতার বিরুদ্ধে, যে অভিযোগটা হচ্ছে গিয়ে একজন মাননীয় সংসদ সদস্যের বিরুদ্ধে, যে অভিযোগটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি সাহেবের বিরুদ্ধে, এত বড় নেতার বিরুদ্ধে কে এই ধরনের অভিযোগ তুলবে? আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই। গুলশানে একটা বাড়ি আছে, যে বাড়িতে আমাদের সালাম মুর্শিদি সাহেব থাকেন, এই বাড়ির অ্যাড্রেসটা আগে জানেন। এটা হচ্ছে গিয়ে হাউস নাম্বার 27, রোড নাম্বার 104, গুলশান 2, ঢাকা 1212। উনি অত্যন্ত সফলতার সাথে এই বাড়িতে থাকেন। এখন এই বাড়ির কাহিনীটা আপনাদেরকে একটু জানতে চাই, এই ভদ্রলোক কিভাবে এই বাড়িটা পাইছেন। আপনারা একটা জিনিস দেখবেন, 4ই জুলাই একটা চিঠি আমার কাছে আসছে, 4ই জুলাই একটা চিঠি আসছে, 2022 সালের 4ই জুলাই গণপূর্ত একটা চিঠি দিছে রাজউককে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে একটা চিঠি দিছে। চিঠি দিয়া বলছে যে হোল্ডিং নাম্বার 29, বাড়ি নম্বর 104, গুলশান, এই বাড়িটি হচ্ছে গিয়ে আসলে একটা পরিত্যক্ত বাড়ি। পরিত্যক্ত বাড়ি মানে হচ্ছে গিয়ে গণপূর্তের মালিকানাধীন বাড়ি, সরকারের মালিকানাধীন বাড়ি। পরিত্যক্ত বাড়ি মানে হচ্ছে গিয়ে এই বাড়িটা সরকারের, অন্য কেউ এটা কাগজপত্র করে নিতে পারবে না। ঠিকই দেখেন, রাজউক করলো কি, সবাই রে ফাঁকি দিয়ে রাজউক করলো কি, এই সালাম মুর্শিদি সাহেব রে এই সুযোগ করে দিল, উনারে দলিল দস্তাবেজ সব করে রাজউক এইটা ট্রান্সফার করার অনুমতি দিয়ে দিল সালাম মুর্শিদি সাহেবকে। অথচ সম্পত্তি রাজউকেরই না। এই চিঠিতে আপনি দেখেন, চিঠির মধ্যে স্পষ্ট এই রাজউক কিন্তু চিঠি দিছে, রাজউককে চিঠি দিছে কিন্তু গণপূর্ত। কয়বার চিঠি দিছে, 2015 সালে চিঠি দিছে, 16 সালে চিঠি দিছে, 22 সালে চিঠি দিছে, একই চিঠি। চিঠিতে কি বলে ওরা, গণপূর্ত রাজউকরে বলে যে ভাই, এই চিঠির মধ্যে যেটা লেখা আছে, ভাই আপনারা যে এই পরিত্যক্ত সম্পত্তি এটা যে কিভাবে আপনারা আরেকজনকে দলিল দস্তাবেজ করে এই ক্ষমতা দিয়ে দিলেন, রাজউকরে বলতেছে, এটা আপনারা একটু জানান। রাজউক তো পাত্তাই দেয় না, রাজউক তো গণপূর্তরে পাত্তাই দিচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে রাজউক তো এই কাম করে ফেলছে, এই অভিযোগ এখানে এই চিঠি পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে, দেখেন ঠিক এই পরিত্যক্ত বাড়ির কারণেই কিন্তু বেগম খালেদা জিয়ার যিনি মন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, তাকে এই বাসা থেকে বের করা হয়েছে প্রায় 400 কোটি টাকার সম্পত্তি। এখন যে ভদ্রলোক উনি আওয়ামী লীগের এমপি, কিন্তু এখন উনি আওয়ামী লীগের এমপি কিন্তু বিএনপির নমিনেশন চাইছিলেন। এই লোক প্রকৃত অর্থে কোনোদিনই, আমি বারবার বলে আসছি, ফুটবলটারে নষ্ট করার কারণ হচ্ছে কি, এরাই দুর্নীতি করে ফুটবলটারে নষ্ট করছে। এটার প্রমাণ আজকে ছোটখাটো প্রমাণ দিলাম, এই খুলনা 4 আসনের এমপি মাননীয় এমপি উনি, এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে আমার বিশ্বাস উনি প্রতিবাদ দিবেন, বা কেন এই পরিত্যক্ত সম্পত্তিতে উনি কি কোন ক্ষমতা বলে উনি কাগজ কইরা এই বাসায় থাকতেছেন, এইটা উনি অবশ্যই আমাকে প্রতিবাদ দিবেন। আমার কষ্ট হইতেছে এই খুলনা 4 আসনের মানুষের জন্য, এই ভদ্রলোক যদি ঠিকই দখল করে এই জায়গার মধ্যে জাল জালিয়াতি করে যদি থেকে থাকেন, তাইলে বুঝেন এই এলাকার মানুষের কি অবস্থা হয়েছে। আমি আপনাদের কাছে বলি, মনে রাখেন বঙ্গবন্ধু ওই সময় বলছিলেন যে এই চাটার দলের কারণেই দেশটা আগাইতে পারি না। এখন আইসা প্রমাণ পাওয়া যাইতেছে এই সব চাটার দল সময় আসলেই তদবির কইরা নমিনেশন নিয়া এরা যে প্রকৃতিতে এদের আসল রূপটা আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওর পরে 19 সেকেন্ডের একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি, এই ভদ্রলোক তার এলাকায় কি বক্তব্য দেয় আর এই ঢাকার মতো জায়গায় এসে কি কি করে, এটার প্রমাণ আপনারা সব পেয়ে যাবেন। দেখেন আমার কাছে এই লিস্টও আছে, এই যে পরিত্যক্ত সম্পত্তির যে লিস্ট, এই পরিত্যক্ত সম্পত্তির লিস্টে 46-এর মধ্যে দেয়াই আছে যে বাংলাদেশ গেজেটে যে এটা পরিত্যক্ত সম্পত্তি, হোল্ডিং নাম্বার 29, রোড নাম্বার 104। এরপর আমি আমি আশা করব অন্তত এইটাতে, আমি জানি যে কোনোদিন এই সরকার এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কম্প্রোমাইজ করে না। আমি আশা করব দুদক এটা তদন্ত করে দেখবে, আমি আশা করব দুদক অন্তত এই জায়গায় প্রমাণ করবে যে এরা কোনো ধরনের শক্তির কাছে পরাভূত হয় না। দুদকের যিনি চিফ আছেন তার কাছে আমার অনুরোধ, অন্তত আপনারা তো বুঝে গেছেন এই এই গণপূর্ত আর কোনোভাবেই রাজউক আর এবং এই লোকের কাছ থেকে বাড়ি উদ্ধার করতে পারবে না যদি আপনারা দুদক ইন্টারফেয়ার না করেন। এবং আমি জানি আমার নেত্রী কোনোদিন দুর্নীতির কাছে কম্প্রোমাইজ করেন নাই, এই বিষয়ে যদি সত্যি হয়ে থাকে অবশ্যই এটা সামনের দিকে নিয়ে আসবেন, কারণ এমনি তো কষ্ট করতেছি, আরো কষ্ট করতে রাজি। বিশ্বের দরবারে যখন দাম বাড়ছে সবার, আমাদের দেশও দাম বাড়বে, মেনে নিব সব, কিন্তু তারপরও দুর্নীতি
কোনোদিন মেনে নিব না। এটার জন্য শেষ বিন্দু পর্যন্ত যুদ্ধ করে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন।